আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, চলছে শীতকাল, আর শীত মানেই হলো নানা ধরনের সবজি সম্ভার। তো আমি আজকে আপনাদের শীতের একটি সবজি দিয়ে করে দেখাবো দুইটি ভিন্ন স্বাদের দারুণ মজার পাকোড়া রেসিপি। আর ফ্রেন্ডস, বিশ্বাস করুন, ফুলকপি দিয়ে তৈরি এই দুই ধরনের পাকোড়াই কিন্তু খেতে ভীষণ মজা। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দুইটি ভিন্ন স্বাদে ফুলকপির পাকোড়া তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমেই দেখে নেব একেবারে সুপার ক্রিস্পি ফুলকপির পাকোড়া তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি ফুলকপি নিয়েছি আধা কেজি পরিমাণ, আর লাগবে ফুলকপির ক্রিস্পি ব্যাটার তৈরি করার জন্য ময়দা হাফ কাপ পরিমাণ, চালের গুঁড়ো 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ। সেই সাথে ব্যাটারটাকে টেস্টি করার জন্য কিছু স্পাইস, এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, আর লাগবে 1/4 চা চামচ জর্দার রং। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে জর্দার রংটা বাদ দিতে পারেন, এবং 1/4 চা চামচ বেকিং পাউডার। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে সুপার ক্রিস্পি ফুলকপির পাকোড়া। পাকোড়া তৈরি করার জন্য এখন প্রথমে আমি ফুলকপির প্রিপারেশনটা করে নেব। এর জন্য যে আধা কেজি পরিমাণ ফুলকপি নিয়েছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন, ফুলকপিগুলো আমি একেবারে বড় সাইজের করে কেটে নিয়েছি। সেই সাথে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকে বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে বড় সাইজের করে টুকরো করা ফুলকপিগুলো দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণই আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন ফুলকপিগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন এই ফুলকপিগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে আমি পাটিতে তুলে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন ফুলকপিতে যেন কোনো রকম এক্সট্রা পানি না থাকে। এখন ফুলকপিগুলো একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখবো, সেই সাথে ক্রিস্পি ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দেব ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এবং সবগুলো স্পাইস, সেই সাথে জর্দার রং, বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি, দিয়ে একেবারে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। দেখুন ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই 1/2 কেজি পরিমাণ ফুলকপি। এখন এই ফুলকপির গায়ে হালকা হাতে সম্পূর্ণ ব্যাটারটাই আমি লাগিয়ে নেব। এখন সম্পূর্ণ ব্যাটারটাই ফুলকপির গায়ে লাগানো হয়ে গেলে ফুলকপিগুলো আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবগুলো ফুলকপি দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমি হালকা একটু ভেজে নেব। 3 মিনিট লো মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভাজার ফলে দেখুন পাকোড়ার ওপরে যে কোটিংটা আছে সেটা ভালোভাবে সেট হয়ে গেছে এবং ফুলকপিটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলো তেল ঝেড়ে প্লেটে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। 20 মিনিট পর সবগুলো পাকোড়াই দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আবারও আমি চুলার একেবারে হাই স্পিডে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে আগে থেকে ভেজে রাখা সবগুলো পাকোড়াই আমি দিয়ে দেব এবং আবারও 2 থেকে 3 মিনিট একেবারে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত সবগুলো ফুলকপির পাকোড়াই আমি ভেজে নেব। আর ফ্রেন্ডস, এ সময়টাই কিন্তু পাকোড়াটা একেবারে সুপার ক্রিস্পি হয়ে যাবে। আর এরই সাথেই দেখুন সবগুলো পাকোড়াই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আর ফ্রেন্ডস, এই পাকোড়াটা কতটা ক্রিস্পি সেটা আমি আপনাদের একটু প্রুফ করে দেখাচ্ছি। জন্য এক পিস পাকোড়া নিয়ে কাঁটা চামচ দিয়ে পাকোড়াটাকে যতই আঁচড়াবেন তারপরেও কিন্তু পাকোড়ার উপরের স্কিনটা একটুও ছিঁড়বে না,
কারণ পাকোড়ার ওপরের স্কিনটা এতটাই ক্রিস্পি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই মচমচে দারুণ মজার ফুলকপির সুপার ক্রিস্পি পাকোড়াটা বাসায় ট্রাই করবেন। এবার চলুন গিয়ে দেখে নিই ফুলকপির পেঁয়াজ তৈরি করতে আবার কী কী উপকরণ লাগছে। ফুলকপির পেঁয়াজ তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ফুলকপি একেবারে ছোট করে টুকরো করে নিয়েছি এবং এই ফুলকপির টুকরোগুলো 1/4 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর পানি ঝেড়ে ফুলকপিটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। সেই সাথে পেঁয়াজের জন্য আর লাগবে আমার ময়দা 1/2 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, পেঁয়াজ কুচি করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর লাগবে কিছু স্পাইস। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, লবণ লাগবে স্বাদ মতো, সেই সাথে গোটা মরি নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির মচমচে পেঁয়াজু। পেঁয়াজু তৈরি করার জন্য এখন প্রথমে আমি একটা বলে দিয়ে দেব ময়দা, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব সবগুলো স্পাইস, সেই সাথে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণই ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ফুলকপিটা আমি ছোট সাইজের টুকরো করে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি সেই ফুলকপি, দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে মাখিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু পানি, যে সবগুলো উপকরণই আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিলেই দেখবেন সম্পূর্ণ পেঁয়াজের মিশ্রণটাই তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, খেয়াল করুন পেঁয়াজের মিশ্রণটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবং এর থিকনেসটা ঠিক এরকম হবে যে আপনি যে কোনো শেপে পেঁয়াজ গুঁড়ো তৈরি করে নিতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজের মিশ্রণটা যেন বেশি পাতলা না হয়, একটু মাখা মাখা করেই কিন্তু পেঁয়াজের মিশ্রণটা মেখে নিতে হবে। এখন এই পেঁয়াজের মিশ্রণটা যেহেতু তৈরি হয়ে গেছে, পেঁয়াজগুলো আমরা ভেজে নেব। এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে ছোট ছোট করে সবগুলো পেঁয়াজই আমি ছেড়ে দেব এবং হালকা হাতে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল একেবারে মচমচে ফুলকপির পেঁয়াজ। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু মচমচে নতুন স্বাদের এই পেঁয়াজটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।